هلو، هارمونيوم ساوند كوي باي باك من هارمونيوم ساوند تن بندو ناي هلو تشيك চমৎকার করে কথার জবাব দিয়ে প্রশ্ন করে গেলেন ভালোই সময় কাটছিল আমার হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে সাথে আমিও মন ভরে শুনছিলাম আমার কাছে প্রশ্ন করলেন যে এই যে শরীয়ত এই শরীয়ত প্রকাশ হয় যখন আমার আল্লাহর নিকট পবিত্র কোরআন বাণী আসলেন এবং যখন ৪০ বছর ৮ মাস ৬ দিন রইল নবীর বয়স তারও ১৩ বছর আগে পর্বত গাহেরায় সেখানে আমার দয়াল নবী মারফতের কি সাধন করেছেন কি ধ্যানটা তিনি করেছেন কারণ সুরা বলেন যে সুরাই মানে কঠিন করে আমাকে তিনি তীর ছুঁড়লেন যে যেই সুরাই আপনি বলেন এগুলো নাজিল তো হয়েছে কোরআন আসলো তারপরে না কিন্তু মারফতের যেই ইবাদত তিনি করলেন আমার দয়াল নবী ওই ১৩ বছর পর্বত গাহেরায় যে মারফতের কর্মটি করেছেন তা করেছেন হচ্ছে ধ্যান সাধনা আর করেছে হচ্ছে কালবে জিকির কালবে জিকিরে এবং এই ধ্যান সাধনায় দূরের বস্তুও সামনে মিলে আরে যদি মুর্শিদ দূরেও থাকে ভক্ত যদি সেই ছবিকে ধ্যান করে আপনার বাম কাদের আড়াই আঙ্গুলি নিচে একটি জায়গা আছে তার নাম হচ্ছে কালব যাকে বলা হয় উল্টা মাংসপিণ্ড এই উল্টা মাংসপিণ্ড আপনার এটাকে সহজ করার রাস্তা হচ্ছে জিকিরের মাধ্যমে জিকির আসকার করে সেই ধ্যানে মগ্ন থেকে এই উল্টা মাংসপিণ্ডকে সহজ সরল সোজা করে নিতে হয় এবং সেইখান থেকে একটি গান আগে আমি রাখি স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুজবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুজবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা ওরে খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে ঝলক দিচ্ছে নিরন্তর রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুজবে দেহের অন্ধকার রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ঘুজবে দেহের অন্ধকার স্বরূপের রূপের স্বরূপে রূপের খেলা হাতে নিয়া নূরের দর্পণ মান
করিলে জ্ঞান বাড়িবে খুঁজবে দেহের অন্ধকার স্বরূপের রূপের খেলা কলবি যদি মন আমার কলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে খুঁজবে দেহের অন্ধকার স্বরূপের রূপের খেলা হায় রে স্বরূপের রূপের খেলা তুমি হাতে নিয়া নূরের দর্পণ মান অহংকার করো চেত হাতে ترجمة
আর স্বরূপে রূপে খেলা হায় রে স্বরূপে রূপে খেলা হাতে নিয়া নূরের অর্পণ মন অহংকার করো অর্পণ হাতে নিয়া নূরের অর্পণ মন অহংকার করো অর্পণ হাতে নিয়া নূরের দানি পো ওরে হাতে নিয়া নূরের দর্পণ মন অহংকার করো অর্পণ মন মানুষকে করো যতন মন মানুষকে করো যতন মন মানুষকে করো যতন স্বরূপে হবে স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা খেলবি